এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিএনপির দ্বিতীয় দফার দুই দিনের অবরোধ শেষ হলো, আমরা দুটি প্রতিবেদনও দেখলাম, সার্বিক পরিস্থিতি কেমন গেল, আসলে অবরোধ কেমন ছিল? জাফর, দ্বিতীয় দফার আজকে দ্বিতীয় দিন, এটি কিন্তু আগামীকাল সকাল ভোর ৬টা পর্যন্ত বলবৎ, অর্থাৎ তার পরের দিন আগামীকালকে বিরতি দিয়ে আবারও কিন্তু এখনো শেষ হয়নি, যেহেতু ৪৮ ঘন্টার অবরোধ ছিল এবং আজকে যে দ্বিতীয় দিন ছিল তার আগে প্রথম দফায় কিন্তু ৭২ ঘন্টার অবরোধ ছিল, তার আগে একদিন হরতাল ছিল। এই যে হরতাল, পরবর্তী তিন দিন টানা অবরোধ এবং এখন হচ্ছে দ্বিতীয় দিনের মতো চলছে। এই ৫ দিনের যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে ঢাকায় এবং ঢাকার বাইরে, বিশেষ করে আশপাশের যে জেলাগুলো রয়েছে, আমরা যদি ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের কথা বলি, সেখানেও কিন্তু ব্যাপক সহিংসতা হয়েছে, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আমরা একটু জোরে দেখে নিতে চাই আজকে আসলে কী অবস্থা ছিল ঢাকা এবং আশপাশের এলাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলাগুলোতে। গাজীপুরে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে আজকেও, বিভিন্ন জেলায় বিক্ষোভ অন্তত ৫ থেকে ৬টি জেলায়। ঢাকায় বাসে, বিশেষ করে গুলিস্তানে আগুনের ঘটনা ঘটেছে। পুলিশের সহায়তা চান পরিবহন মালিকরা, পরিবহন মালিকদের সঙ্গে তাদের গতকালকে এবং আজকেও বৈঠক ছিল, সেখানে বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন তাদের সঙ্গে এই বৈঠকগুলো হয়েছে। গাড়িতে লাঠি রাখার পরামর্শ, শুধু লাঠি নয়, এর বাইরে অন্য সরঞ্জাম, বিশেষ করে অগ্নিকাণ্ড প্রতিহত করার জন্য যেটি দরকার। আবারও ৪৮ ঘন্টা অবরোধের ডাক বিএনপির। মোটা দাগে আমরা যদি বিশ্লেষণ করি আজকের অবরোধের যে দ্বিতীয় দিন ছিল সেখানে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। জাফর, অবরোধে যা ঘটলো সেগুলো তো আমরা দেখলাম, তো এই ব্যাপারে কিন্তু আমরা পুলিশের কাছ থেকেও বেশ কিছু তথ্য পেয়েছি, এ বিষয়ে কয়েকটি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনগুলো দেখে এসে আপনার সাথে আবার আলোচনায় ফিরব। টাকা এবং রাজনৈতিক পদের আশ্বাস দিয়ে দলীয় কর্মীদের আগুন দিতে উদ্বুদ্ধ করা হয়, দল ক্ষমতায় আসছে, মামলার কোনো ভয় নেই, এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজধানীর মুগদায় বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে অগ্নিসংযোগকারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তারা। বিএনপির ডাকা অবরোধে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনা বাড়ছে। দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রোববার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত শুধু রাজধানীতেই অন্তত ১০টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দ্বিতীয় দিনেও যানবাহনে অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। প্রথম দফা অবরোধের দ্বিতীয় দিন ১লা নভেম্বর রাজধানীর মুগদায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় হাতে নাতে একজনকে আটকের পর জানা যায় টাকার বিনিময়ে বাসে আগুন দিয়েছিলেন ওই যুবক। সোমবার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট জানায় মুগদায় বাসে আগুন দেওয়ার ঘটনায় নির্দেশদাতা সহ দুজনকে গ্রেফতার করেছে তারা। তাদের একজন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সূত্রাপুর থানার আহ্বায়ক আমির হোসেন রকি, তার নেতৃত্বেই ঢাকায় একাধিক বাসে আগুন দেওয়া হয়েছে। এর বাইরেও তারা আরও বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করেছে। এই রকির পরিকল্পনা মোতাবেক, এই পরিকল্পনা মোতাবেক প্রথম দিন অবরোধ যেটা ৩১ তারিখে ছিল, প্রথম দিনের অবরোধে সন্ধ্যার সময় রকি এসে এই মিজানকে এক বোতল পেট্রোল এবং কিছু টাকা দেয়। টাকা দিয়ে তাদেরকে এই কাজে নিযুক্ত করে এবং নিযুক্ত করার সময় এটাও বলে দেয় যে তাদের দল ক্ষমতায় আসতেছে এবং এই তাদের আর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, এরকম ঝুঁকি নিয়ে এরকম রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করতে হবে। কাদের নির্দেশনা ও পরিকল্পনায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে সব তথ্য পাওয়ার কথা জানিয়ে সিটিডিসি বলছে অবরোধের প্রথম দফায় গাড়িতে আগুন দিলে কর্মী প্রতি ৩০০০ টাকা দেওয়া হতো, দ্বিতীয় দফা অবরোধে গাড়িতে আগুন দিলে দ্বিগুণ পুরস্কারের ঘোষণা দেয় নির্দেশদাতারা। অবরোধ কর্মসূচি সফল করার জন্য সে কোন কোন এলাকায় নেতৃত্ব দিয়েছে, কাদের কাদের নিয়ে সে অগ্নিসংযোগ করেছে এবং তার এই কাজে সহযোগী কারা কারা, আমরা সব নাম পেয়েছি। প্রথম অবরোধে একটি কাজ করলে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার একটি ঘোষণা ছিল, আমরা সেটাকে রিওয়ার্ডই বলবো। দ্বিতীয় অবরোধে তারা তাদের এই রিওয়ার্ডের পরিমাণ দ্বিগুণ করেছে। রকির নির্দেশনায় রোববারও দুটি বাসে আগুন দেওয়ার কথা জানিয়েছে সিটিটিসি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নাশকতার প্রস্তুতি নিয়েই বিএনপি নেতাকর্মীরা ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে যোগ দিয়েছিলেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর র্যাবের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন তারা। আর ডিএমপি কমিশনার বলেছেন নাশকতাকারীকে ধরিয়ে দিলে দেয়া হবে পুরস্কার।
28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করে। নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতে লাঠি দিয়ে নাম ফলক গেটে হামলা চালায়। ভেতরে ইট পাটকেল ছুটতে থাকে। ফুটেজ বিশ্লেষণ করে র‍্যাব প্রধান বিচারপতির বাসভবনে হামলায় সরাসরি জড়িত একজনকে গ্রেফতার করেছে। নাম আলী হোসেন। কুষ্টিয়া থেকে দলবল নিয়ে 28 অক্টোবর বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকায় আসেন তিনি। যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আমিনুল ইসলাম নামে আরেকজনকে। র‍্যাব বলছে এলাকায় মামলা আছে, নাশকতা কিংবা ভাঙচুর করার অভিজ্ঞতা আছে এমন লোকদের খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছিল মহাসমাবেশে। তারা ওই প্রস্তুতি নিয়ে এসেছিলেন যদি সেখানে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা হয় তখন তারা সেই ধরনের সহিংসতায় তারা অংশ নেবে, সেই প্রস্তুতি তারা প্রাথমিকভাবে নিয়ে এসেছিলেন। এবং যে অগ্নিসংযোগগুলো হয়েছে এবং আপনারা দেখেছেন লাঠি শোটা বা দেশীয় অস্ত্র দিয়ে তারা বিভিন্ন জায়গায় হামলা করেছে, সো এটা প্রস্তুতি না থাকলে তো অল অন এ সাডেন অ্যাকচুয়ালি হামলাটা করা যায় না। এদিকে রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারলে নগদ 20,000 টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। রাজধানীতে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। গাড়ি ঘোরানো বা এই ধরনের যে কোনো ঘটনার সাথে যদি কেউ আমাদের ধরে দিতে পারে তার প্রত্যেককে আমরা আর্থিক পুরস্কারে ভূষিত করবো, প্রত্যেকের জন্য 20,000 টাকা করে আমরা পুরস্কার দিয়ে দেবো। যদি কেউ ধরে দিতে পারে যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছিল আমি ধরে ফেলছি থাকি, ও শুধু গাড়ি ছাড়া অন্য কোথাও পেট্রোল বিক্রি করা হবে না, আর যদি বিক্রি করা হয় কোনো প্রতিষ্ঠানে সেটা জানা থাকতে হবে এই প্রতিষ্ঠানে পেট্রোল লাগে। অগ্নিসন্ত্রাস রোধে বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়টি নিয়ে আমরা আবার বুলবুল আপনার কাছে ফিরতে চাই। বুলবুল, আপনারই একটি প্রতিবেদন ছিল গত শনিবারে বরিশাল থেকে একজন বোমার কারিগরকে নিয়ে আসার কথা সে প্রতিবেদনে বলেছিল গোয়েন্দা পুলিশ, এবং তাকে যুবদলের জায়গা থেকে তাকে ধরা হয়েছিল, যুবদল নেতার নাম বলা হয়েছিল সেখানে। আজকে দেখছি যে বাসে আগুন দেওয়ার কথা বলছেন ছাত্রদল নেতা, এবং যেখান থেকে র‍্যাবের যে ইন্টারভিউ আপনি করলেন সেখানে র‍্যাবও কিন্তু বলছে 28 তারিখে প্রস্তুতি নিয়ে এসেছিল। বিস্তারিত একটু জানাবেন দুটি কি আসলে সংযোগ কি না, কীভাবে সংযুক্ত করছেন? জাফর, আমরা যদি শুরুতে সিটিটিসির প্রসঙ্গে আসি, সিটিটিসি যদি আমরা একটু পেছনে যাই, অর্থাৎ প্রথম দফা যে অবরোধ সেটির দ্বিতীয় দিন অর্থাৎ 1 নভেম্বর রাজধানীর মুগদা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ দেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গেই পুলিশ, যারা স্থানীয় লোকজন ছিল তাদের সহায়তায় একজন অগ্নিসংযোগকারীকে গ্রেফতার করে, তার নাম আল আমিন। তার দেয়া তথ্যে মিজান নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। মিজান যেটি জানায় যে তার নেতা, যার নাম হচ্ছে রকি, অর্থাৎ তিনি হচ্ছেন সূত্রাপুর যে থানা ছাত্রদল রয়েছে সেটির আহ্বায়ক, তার নির্দেশেই গাড়িতে অগ্নিসংযোগ করেছিলেন। সেদিন তারা 4 জন ছিলেন, যদিও সবাই পালিয়ে গেছিলেন, একজনকে ধরতে সক্ষম হয়েছিল পুলিশ পরবর্তীতে, মিজান এবং বাকি যে 2 জন তাদেরকে আজকে সকালে গ্রেফতার করা হয়েছে, এবং সেই বিষয়েই একটি সংবাদ সম্মেলন ছিল। আমরা একটু দেখে নেই যে আসলে কী বলেছেন যে আজকে সিটিটিসির যে সংবাদ সম্মেলন এবং র‍্যাবের যে সংবাদ সম্মেলন, সেখানে বলা হচ্ছে রাজধানীতে বাসে আগুনের হোতা ছাত্রদল নেতা, যেটি আমরা রকির কথা বলছিলাম, শীর্ষ নেতারা বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন, অগ্নিসংযোগকারীরা এখন অনেকেই চিহ্নিত, নাশকতার প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছিলেন নেতাকর্মীরা, আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে 20,000 টাকা। আমরা যদি একদম শেষের যে পয়েন্ট সেটি হচ্ছে পুলিশ কমিশনার ঢাকার যিনি হাবিবুর রহমান, তিনি আজকে পেট্রোল পাম্প মালিক সমিতি যারা রয়েছেন সেই মালিকদের সঙ্গে বৈঠক করেছেন, এবং সেখানে যেটি তিনি জানিয়েছেন যে খোলা বাজারে, অর্থাৎ আমরা অনেক সময় দেখবেন আপনি ঢাকায় রাস্তায় কিন্তু এরকম বোতলে করে তেল পেট্রোল বিক্রি, অন্য যে পদার্থ রয়েছে তরল পদার্থ সেটি বিক্রি করেন, এই যে পেট্রোল জাতীয় পদার্থ সেটি যেন যেখানে সেখানে বিক্রি করতে না পারেন সেজন্য পেট্রোল মালিকদেরকে সতর্ক করা হয়েছে, এবং এক ধরনের নির্দেশনাই কিন্তু দেওয়া হয়েছে না নিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা করা হবে, কারণ সেই পেট্রোলগুলো কিন্তু কোনো না কোনোভাবে তারা সংগ্রহ করে হয় পেট্রোল পাম্প থেকে অথবা অন্য কোনো অবৈধ উপায়ে কোনো চালক সেটি বিক্রি করেন, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, কারণ এই যে পেট্রোল বোমা বা পেট্রোল হামলা যেগুলো গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, গোয়েন্দা তথ্য যেটি বলছে সেটি কিন্তু তারা এরকম রাস্তা থেকেই সংগ্রহ করেছেন যাতে কেউ আর সংগ্রহ করতে না পারে, সে বিষয়ে সতর্কতার পাশাপাশি বলা হচ্ছে অগ্নি সন্ত্রাসী বা আগুন সন্ত্রাসী যারা রয়েছেন এর সঙ্গে যারা জড়িত, এখন পর্যন্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে বা জনসাধারণের কাছে বলা হয়েছে যদি কেউ ধরিয়ে দিতে পারে সেক্ষেত্রে যে আর্থিক প্রণোদনা বা পুরস্কার সেটি ঘোষণা করা হয়েছে। জাফর বুলবুল, আমরা যেটা আপনার কাছ থেকে জানলাম যে অগ্নিসংযোগকারীদের সম্পর্কে ধীরে ধীরে পুলিশের কাছে কিন্তু তথ্য আসা শুরু হয়েছে, এবং
আজকেও কিন্তু মাঠে অবরোধকারীদের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগকে আমরা মাঠে দেখেছি, যদিও সেটা আসলে যতটা সরব থাকার কথা ছিল ততটা আসলে দেখা যায়নি বলে প্রতিবেদন উঠে এসেছে। এ বিষয়ে কয়েকটি প্রতিবেদন আছে, সেগুলো দেখে এসে আমরা আবার আপনার সাথে কথা বলবো। বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে আজও মাঠে আওয়ামী লীগ। নেতারা বলেছেন বিএনপি যা করছে তাকে আন্দোলন বলে না, এটা জঙ্গিদের কাজ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ইউরোপীয় ইউনিয়ন যে বিবৃতি দিয়েছে সেখানে তথ্যের ঘাটতি আছে, যে কোনো মূল্যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাজনৈতিক দলগুলো তো বটেই, গোটা বাংলাদেশের মানসিকতা এখন অন্যতম বিষয় জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির ডাকা দ্বিতীয় দিনের অবরোধে সকাল থেকে মাঠে ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সন্ত্রাসকে সকলেই বর্জন করেছে, আমরাও বর্জন করছি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে শুরু করে সড়ক মহাসড়ক, কোথাও অবস্থান আবার কোথাও বা মিছিল সমাবেশ। তবে গেল কয়েকদিনের ধারাবাহিকতা দেখা গেছে, দুপুরের পর থেকেই কমে যায় আওয়ামী লীগের তৎপরতা। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত হয় শান্তি সমাবেশ। বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাই জনগণের জানমাল রক্ষাও দলটির দায়িত্ব, যে কারণে সারা দেশ পাহারা দিতে হবে নেতা কর্মীদের। যেহেতু আমাদের দল দেশ পরিচালনা করছে সেজন্য আমাদের দায়িত্ব আছে, দেশে যাতে কেউ শান্তি শৃঙ্খলা স্থিতি বিনষ্ট করতে না পারে, জনমনের স্বস্তি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই জন্য সেই দায়িত্ববোধ থেকে সমগ্র বাংলাদেশে আমরা অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছি। অবরোধে কোনো লক্ষণ আছে? গাড়ি ঘোড়া চলতেছে, অফিস আদালত খোলা, কর কারখানা খোলা, লঞ্চ চলে, ট্রেন চলে, উড়োজাহাজ চলে। আসলে তারা একটা ফাঁকা আওয়াজ দিয়া মানুষকে বিভ্রান্ত করতে চায়। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যখন সমাবেশ চলছিল তখন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শহীদ মিনারে মিলিত হন মুক্তিযোদ্ধারা। এতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম ও শাহজাহান খান। সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল বলেন একাত্তরের এই অপশক্তিকে দেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। একই রকম মন্তব্য করেন শাহজাহান খানও। যেমনিভাবে 2013-14-15 সালে সন্ত্রাস করেছিল সেইভাবে আজকে আবার সেই সন্ত্রাসের পথে হাঁটছে, আবার মানুষ পুড়িয়ে মারছে, আবার পুলিশের আক্রমণ আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পায়খানা করছে। পরিষ্কার বলতে চাই আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের একাত্তরের মতোই ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের হৃদয়ে রয়েছে বঙ্গবন্ধুর আদর্শ, আমরা জান দেব কিন্তু মান আমরা দেব না। আমরা বীর মুক্তিযোদ্ধা, আমাদেরকে বানরের ভেঞ্চি দেবেন না, বানরের ভেঞ্চি দেবেন ওই দাঁত আমরা বীর মুক্তিযোদ্ধারা আপনাদের ভেঙে দেব। আসন্ন নির্বাচন এবং সামগ্রিক রাজনীতি নিয়ে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৈঠক করেন সাধারণ সম্পাদক। বলেন বিএনপির হাতে নিরাপদ নয় বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নকে উদ্দেশ্য করে তিনি বলেন সঠিক তথ্য নিয়ে বিবৃতি দেওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা বিবৃতি এসেছে, আমরা তাদের কন্ডেম করতে চাই, নিন্দা করতে চাই না, ইনফরমেশনের গ্যাপ আছে। ইউরোপীয় ইউনিয়ন খোঁজখবর নিয়ে বিষয়টা বক্তব্য দেবেন এবং তাদের বক্তব্য শুদ্ধ এটা কারেকশন দেবেন, এটা আমরা আশা করি। নির্বাচন যথাসময়ে হবে এর কোনো ব্যত্যয় হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের নেতারা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও আত্মগোপনে নেতৃত্ব সংকটে বিএনপি। নেতৃত্বের পরিবর্তন করে সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে দলটি। মাঠের কর্মসূচি বাস্তবায়নে বেড়েছে মধ্যম সারির নেতাদের ওপর নির্ভরশীলতা। দলটির আইনজীবীরা বলছেন চলমান ধরপাকড়ে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্বে শূন্যতা হবে না। ক্ষমতাসীন নেতারা বলছেন দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি নেতারাই দায়ী, নির্বাচনে আসা ছাড়া দলটির সামনে কোনো পথ খোলা নেই। আফজাল হোসেনের রিপোর্ট। 28 অক্টোবরের সহিংসতার পর নানা সংকটে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে, স্থায়ী কমিটির প্রভাবশালী 2 সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী গ্রেফতার। এছাড়া প্রতিদিনই বিভিন্ন মামলায় আত্মগোপনে থাকা কেউ না কেউ গ্রেফতার হচ্ছেন।
আব্বাস আমির খসরু সহ দলটির নীতি নির্ধারণী ফোরামের সক্রিয় সাতজনের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মঈন খান, সেলিমা রহমান গ্রেফতার আড়াতে আত্মগোপনে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ চারজন অসুস্থতার কারণে নিষ্ক্রিয়, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ দুইজন রয়েছেন বিদেশে, ঘর ছাড়া তৃণমূলের বেশিরভাগ নেতা কর্মী। এই অবস্থায় সরকার বিরোধী চলমান আন্দোলনে দলের নেতৃত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে। বিএনপির আইনজীবী নেতারা বলছেন, নির্দলীয় সরকারের দাবি জনদাবিতে পরিণত হয়েছে, ফলে শীর্ষ নেতারা গ্রেফতার ও আত্মগোপনে থাকলেও আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে কোনো ব্যাঘাত হবে না। বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, এখানে নেতা এবং অমক নেতার ঘোষণার অপেক্ষায় কেউ নাই। আওয়ামী লীগ নেতারা বলছেন, নিজ দল ও দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি নেতারাই দায়ী, এর থেকে বেরিয়ে আসার একমাত্র পথ নির্বাচনে আসা। পয়েন্ট অফ নো রিটার্ন, নির্বাচনে আসা ছাড়া তাদের অন্য কোনো পথ নাই। যেই অবস্থা তারা সৃষ্টি করছে, এই অবস্থা থেকে একটা মানে অ্যাক্সেসের পথ নির্বাচনে আসা, এবং শেষ পর্যন্ত তারাই এই পরিস্থিতিকে ক্ষান্ত দিয়ে তাদের নির্বাচনে আসবে। তফসিল ঘোষণার পর দেশে নির্বাচনের আমেজ সৃষ্টি হবে, সে সময় আন্দোলনের অংশ হিসেবে বিএনপিও নির্বাচনে অংশ নেবে বলেও মনে করেন ক্ষমতাসীন দলের নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলাপ করতে বুলবুল আবার আপনার কাছে ফিরে আসছি। একটু জানতে চাই যে অবরোধ চলছে, বিএনপি নির্বাচনে যাবে না, এখন পর্যন্ত সেই অবস্থাতেই আছে, আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, দু দলের কি অবস্থায় আছে এই মুহূর্তে? জাফর, সহকর্মী আফজালের রিপোর্টে তিনি বলেছেন যে বিএনপির যারা সিনিয়র নেতাকর্মী রয়েছেন, নেতা রয়েছেন, তাদের কেউ অসুস্থ, কেউ বিদেশে, আর কেউ আত্মগোপনে, বাকিরা হচ্ছেন এই মুহূর্তে কারাগারে। কারণ এখন পর্যন্ত এই 28 তারিখের পর থেকে শুধুমাত্র ঢাকায় যে থানাগুলো রয়েছে সেখানে প্রায় 100 মামলা হয়েছে। এই মামলাগুলোতে সিনিয়র যারা নেতা রয়েছেন তারা কিন্তু সবাই আসামি, এবং তাদেরকে এজাহার নামীয় যারা আসামি তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। গতকালকে আইনমন্ত্রী বলেছেন কিন্তু কোনো রাজনৈতিক বিবেচনায় কাউকে গ্রেফতার করা হচ্ছে না, অপরাধজনিত কারণে যাদের সংশ্লিষ্টতা রয়েছে শুধুমাত্র তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। সেই কারণ যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে রাজপথের হিসেব যদি দেখি আমরা, সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই এখন নীরব। অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আওয়ামী লীগ অনেকটাই সরব। আমরা একটু এক নজরে দেখে নিতে চাই আসলে কী হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতি। কারাগারে বিএনপির শীর্ষ নেতারা অনেকেই আত্মগোপনে রয়েছেন, যদিও সেখান থেকে তাদেরকে প্রতিদিনই কাউকে না কাউকে গ্রেফতার করা হচ্ছে। অস্বাভাবিক পরিস্থিতির জন্য দায়ী বিএনপি, যেটি আওয়ামী লীগ নেতারা বলছেন। নির্বাচনে আসা ছাড়া পথ খোলা নেই বিএনপির, আওয়ামী লীগ নেতারা বলছেন, আর চলমান ধরপাকড়ে নেতৃত্বের সংকট হবে না এটি বিএনপিপন্থী যারা আইনজীবী রয়েছেন তারা বলছেন। সুতরাং যে একদম স্পষ্ট কিন্তু সামনে এই মাসেই কিন্তু নির্বাচনের তফসিল, সুতরাং আর নির্বাচনের বেশি বাকি নেই। 2024 সালের জানুয়ারিতে নির্বাচন, সেক্ষেত্রে দুটি দল যদি আমরা বলি আওয়ামী লীগ কিংবা বিএনপি, আওয়ামী লীগ যেমন প্রস্তুতির দিকে এগিয়ে রয়েছে, এই সাম্প্রতিক যে সহিংসতা অর্থাৎ নয়াপল্টনের মহাসমাবেশকে কেন্দ্র করে সেখানে যেহেতু বিশাল বড় একটি সহিংসতার ঘটনা ঘটেছে, খুব স্বাভাবিকভাবে মামলা এবং সেই গ্রেফতার আত্মগোপনে সব মিলিয়ে বিএনপির রাজনীতিতে কিন্তু অনেকটাই ভাটা পড়েছে এই মুহূর্তে আমরা বলতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে বলবুল, আপনার কাছ থেকে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথমত হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম সে সম্পর্কে সামনের দিনগুলোই বলা যাবে যে আসলে কী ঘটতে যাচ্ছে রাজনীতিতে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল রেজা, জানাচ্ছিলেন অবরোধ এবং তার সাথে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক বর্তমান যে পরিস্থিতি সে বিষয়ে বিস্তারিত।